মহাষষ্ঠীর দিনেও জলপাইগুড়ি শহরে বাজার করতে ঢল নেমেছে গ্রাম থেকে শহরবাসীর। আর এতে যানজটের সৃষ্টি হয় জলপাইগুড়ি কদমতলা মোড়, ডিবিসি রোড, পিসি শর্মা মোড় থেকে দিনবাজার, বেগুনটারি, সমাজপাড়া ও প্রভাত মোড়ে যানজটে অতিষ্ঠ কিছু ব্যবসায়ী সহ পথ চলতি মানুষেরা। আর এই যানজট মুক্ত করতে এদিন জলপাইগুড়ির সদর ট্রাফিক ওসি ও কোতোয়ালি পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে শহরে যানজট মুক্ত করতে অভিযানে নামেন। এদিন যেসব টোটো চালকরা তাদের আইডি কার্ড গলায় ঝোলানো নেই, তাদের সেই আইডি কার্ড গলায় ঝোলানোর জন্য ও মাস্ক পরার জন্য অনুরোধ করেন। সাথে রাস্তার ধারে নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে গাড়ির মালিককে ফাইন করা হয়। জলপাইগুড়ি থেকে প্রশান্ত শর্মার প্রতিবেদন, আমি অদিতি, সে নিউজ। আমার নাম সুশীল কুমার ভার্মা। আচ্ছা বলছি, এই যে রাস্তাঘাটের যে অবস্থা, যানজটে ভর্তি, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো সবারই হচ্ছে। দেখুন, এখন আধা এক ঘন্টা আগে আমি বড় পোস্ট অফিস গিয়েছিলাম সাইকেল নিয়ে। ডিডিসি রোড আর থানা মোড় আর এইদিকের মধ্যে মার্চিং রোডের মধ্যে যা ভিড় পাইছি, আর যা জাম, মানে সাইকেল নিয়ে মানে মানুষ তো হাঁটাই যাচ্ছে না, সাইকেল নিয়ে তো দূরের কথা, গাড়ি ঘোড়া, তার মধ্যে আমার দোকান, দোকানের সামনে দিকে মানে বাইরে থেকে যে লোকগুলো খরিদ্দারি করতে আসতেছে, মলের মধ্যে যাচ্ছে আর পার্কিং এখানে করেছে, এটার জন্য কি আরও জাম জোট লাগে যাচ্ছে, মানে এটাই অসুবিধা, আর তো কিছুই বলার নাই। যানজট লাগার মূল কারণ কি হতে পারে, মানে কিসের জন্য তো যানজট হতে পারে? এক নম্বর তো বলতে গেলে দেখেন, পূজা আছে, বাইরে থেকেও লোক আসতেছে, আর তার মধ্যে এবার দুই বছর তিন বছর পরে ধরেন কোভিডের জন্য যেটা, তো মানুষ যেটা বের হতে পারে না, বাচ্চা কাচ্চা বা কেনাকাটা হাবি যাবি এটা নিয়ে একটা ওইটা আছে। তারপরে যে আমাদের এখানে যে গাড়িগুলো যে এতগুলো হয়ে গেছে, মানে পার্কিংয়ের অবস্থাটা মানে বলতে নেই, অরিজিনালি যেটা মল হয়েছে, মলের মধ্যে তো পার্কিং নাই কোথাও, তাহলে মানুষজন যে আসতেছে গাড়ি বাইক বা বুঝলা তো রাখবে কোথায়, এটাই মানে কথা, তাছাড়া আর কিছু না। মূলত যানজটের মধ্যে বেশি কি দেখা আছে, বাইক, টোটো, রিক্সা, স্কুল? সবচেয়ে বেশি যেরকম আমাদের তো টোটো আছে জলপাইগুড়ির মধ্যে, তারপরে তো বাইক আছে, তারপরে আবার চার চাকা আছে। রাস্তার মধ্যে যে চার চাকাগুলো এভাবে দাঁড়িয়ে রাখছে, এতে তো মনে হয় যানজট আরো বেশি বাড়ছে বলে আপনার কি মনে হয়? বাট এটাই তো বললাম কি যে মানে ওরা যে গাড়ি নিয়ে আসছে, গাড়ি যে রাস্তাঘাটের মধ্যে যেখানে হোক সেখানে রেখে দিচ্ছে, তারপরে নিজেরা চলে যাচ্ছে, কিন্তু ওরা তো যখন কেউ নাই গাড়ি দেখেওয়ালা, ওরা স্কুটারির জন্য যখন ধরে গাড়ি আসা যাওয়া বা অন্য কিছু লোক আসা যাওয়া করতেছে বা ওভারটেকিং গাড়িগুলো হচ্ছে, ওটার জন্য জাম লেগে যাচ্ছে। আচ্ছা কি দরকার জলপাইগুড়ি থেকে পার্কিং জোনে, কি খুব প্রয়োজন? 100%। আচ্ছা এতে যানজটের, এতে যানজটে অনেক সমস্যার সমাধান হবে। কিসে কিসে? মানে যদি পার্কিং যদি থাকে তাহলে কি হবে, মানুষ যদি আসলে পড়ে মানে নিজস্ব মানে যেটা জায়গা, যেটা পার্কিং জোন, ওখানে গাড়ি রাখতে পারবে, বাইক রাখতে পারবে, এইগুলাই, ওটা থেকে অনেকটাই সমস্যার সমাধান হবে।